নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, এখন শীতকাল বলো, গ্রীষ্মকাল বলো, বর্ষাকাল বলো, যখন যে সময় হোক বলো, সন্ধ্যাবেলা কিন্তু আমাদের চা কফির সঙ্গে একটু স্ন্যাক্সের দরকার হয়। সবাই বড় থেকে ছোটো সবাই খেতে ভালোবাসে। তো দেখো, আমি সেই জন্য আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দেখো কুড়কুড়ি চিকেন। তো কেমন করে করবো আমি তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। এটাকে দেখো আমি এক টুকরো লেবু দিয়ে এটা 10 মিনিট মতন একটু ম্যারিনেট করে রাখবো। একটু একটু করে লেবু দিলাম, আর একটু সামান্য হাফ চামচ মতন, না হাফ চামচের থেকেও কম, একটু নুন দিয়ে এটা আমি 10 মিনিট মতন একটুখানি ম্যারিনেট করে রাখবো। দেখো চিকেনগুলো ততক্ষণ ম্যারিনেট হোক, আর আমি এখানে দেখো এক প্যাকেট কুলকুলি নিয়েছি। কুলকুলোটাকে কেটে আমি একটুখানি গুঁড়ো করে নেব। তো দেখো এটা দিয়ে আমি একটুখানি এটা আধা ভাঙা করে নেবো, কারণ এটাকে পুরো একদম ডাস্ট করতে হবে না, একটু চাপলা হালকা হালকা ভাঙলেই হয়ে যাবে। চিকেনটা 10 মিনিট রেখেছিলাম, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটা থেকে দেখো একটুখানি হালকা মতন রস মতন বেরিয়েছে, এটা একটু নিগ্রামে ফেলে দেবো। তো আমি আগে হালকা নুন দিয়েছিলাম, আমি আবারও দিচ্ছি অল্প স্বাদ মতন নুন, বেশি নুন দেওয়ার দরকার নেই, অল্প নুন। 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণে রসুন গুঁড়ো, 1 চামচ পরিমাণে আদা গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ গুঁড়ো, 1 চামচ পরিমাণে টমেটো পাউডার, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো। এবার দিচ্ছি আমি এতে 1টা ডিম। এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে এর সঙ্গে ভালো করে মেখে নেব। সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তোমরা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় কর্নস্টার্চ ইউজ করতে পারো। তো এটাও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো একটু হালকা হাতে। দেখো আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা একটা করে নিয়ে করে পিস নেব, নিয়ে এর মধ্যে ভালো করে মেশাবো, কোট করব এর মধ্যে ভালো করে। পেঁয়াজ তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে ভালো করে তোমরা এপিট ওপিট করে ভালো করে কোট করে নেবে। কোট করলে কি হবে, জিনিসটা অনেক ক্রিস্পি হবে খেতে। এভাবে তো আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা দিয়ে দিয়েছি ভালো করে, সুন্দরভাবে দেখছো তো কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর দেখতে কত একদম লবণীয় মচমচে টাইপের দেখতে হয়েছে। এবার আমি তুলে নেই, তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা ফ্রাই হয়ে গেছে, আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, চা কফির সঙ্গে আমি সন্ধ্যাবেলার মুখরোচক স্ন্যাক্স আমি রেডি করে নিয়েছি। তো আমি এতে দিচ্ছি হালকা পরিমাণে একটু চাট মশলা, এটা আর একটু টেস্টটা আরও বেশি বাড়বে, আরও সুন্দর হবে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। চাট মশলাটা দিয়ে যখন খাবে একটু খাবে, ভালো লাগবে খেতে। তো দেখলে তো বন্ধুরা, ভিডিওটা দেখলে তো তোমরা কেমন করে আমি চিকেন দিয়ে কুড়কুড়ি দিয়ে কেমন করে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানালাম। তো তোমরা ভিডিওটা দয়া করে প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে দেখো। দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করো আর ফলো দিও। আর আমি ইনস্টাগ্রামেও আছি, ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্স।